রয়ে যা আসছে হ্যাক প্রোফাইল এটা এটাই গেছি আসলাম আশা করে এখানে কি লেখা হয়েছে মোবাইল মোবাইল ঠিক আছে মোবাইল এই রিপোর্ট তাহলে এখান থেকে আমার মোবাইলে এই যে এটা ওটা হ্যাঁ তারপর অ্যান্ড্রয়েড মোবাইল অপশন আসার পরে এখানে আমার সেটিং এই যে সেটিং আসছে আমার সেটিং এ ঢুকলে এটাই থাকবে এখন আসবো আমরা কোথায় ইউর ফক্সি এখানে আসার পরে এখানে ফক্সি সাইজ HTTP/5 সিলেক্ট করলাম এবার চলে আসবো একটা লগইন ইউজার নেম দিতে হবে ইউজার নেম দাও দেখতে যে একটা নাম দিও আকাশ আর তারপর পাসওয়ার্ড এটা হচ্ছে ফক্সি পাসওয়ার্ড এই ফক্সি পাসওয়ার্ড দাও একটা পাসওয়ার্ড নিচে দাও নিচে এখানে নিচে যে বিষয়টা বলবো যদি কারো নিজস্ব পার্সোনাল চ্যানেল হয় থাকে তাহলে সেই চ্যানেলের লিংক এই জায়গায় ক্লিক করে রাখবে আর না হয় পার্সোনাল সেভ দেওয়ার পরে এখন দেখো কি বলছে আইপিটা কিন্তু ধরছে যদি আইপিটা ধরছে হ্যাঁ এবার রান এবার আমি কি করব এটা রান রানে ক্লিক করব না আমাদের তাহলে আইপি তে সমস্যা ছিল আইপি না সেভ না দিয়ে আপনি ডাইরেক্ট ফক্স দিয়ে দিয়েছেন এবার দেখো সেভ সমস্যা নাই এবার কি আসছে দাও এবার হলো মেইন জিনিস এখানে আছে মেইন জিনিস মোবাইলের মধ্যে আছে এখানে মোবাইল এই যে আমরা আইপি চেক করার জন্য কি করব WHOER হয়ার .NET নেট তারপর ইন্টার আর এইগুন থেকেও আগে আগে লাগাইবা না আগে দেখবা ই তারপর আর সমস্যা একটু বড় করুন মোবাইল ছোটই থাকে লোকেশন দেওয়া আছে টাইম জোনটা দেখতে হবে টাইম জোন এই যে টাইম লেখা আছে টাইম জোন টাইম জোন মাইনাস পাঁচশো এটা এইভাবে থাকবে এই স্ক্রিন এইভাবে থাকবে তারপর এখানে আসে রাইটে ক্লিক করবে অ্যাডজাস্ট ডেট এন্ড টাইম এরা আসার পর ওইখানে কিন্তু ফাইভ মাইনাস ফাইভ ছিল আর এখানে কত দেওয়া টু মাইনাস ফাইভ উপরে মাইনাস ফাইভ এখান থেকে নিচে টাইম দেবে এখান থেকে এইটা এই ফাইভ থেকে যে কটা সিরিয়াল আছে সব কটা চেক করতে হবে এই এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা ফাইভ সাতটা ফাইভ একটা একটা করে মিলাই দেখতে হবে কোনটা একশো আর যদি হয়ে যায় একশো পার্সেন্ট তাই তো হয়ে যাবে আর প্রথম নাম্বার এটা মিলাই না এখানে আসছি না এখানে এখানে আসার পরে আমি কী করবো দেখ এখানে আমার এই যে কত হান্ড্রেড আসছে না তখন আমি এই যে এটা মিলে গেছি না হান্ড্রেড ওকে আরেকবার ক্লিক করি আরেকবার রিফ্রেশ মারে ওকে হান্ড্রেড আমার যে টাইম জোনটা মিলে গেছে টাইম জোন মিলানোর কারণে হান্ড্রেড তারপর ইউটিউব হ্যাঁ এখন হচ্ছে একটা ইউটিউব ইউটিউবে এখানে সার্চ করবো এখানে সার্চ করবো ইউটিউব YOUTUBE ইউটিউব যাই হোক এই আইসা বসছে আচ্ছা ইউটিউব .com ইউটিউবে ক্লিক করবো বাইরে থেকে শুরু করতেছে ঠিক আছে এখন মনে হচ্ছে আমি বাংলাদেশে থাকি আমেরিকায় আছি আমার কাজ হচ্ছে আমি আইপি সেট আপ করা আইপি শব্দই হচ্ছে ম্যানুয়ালি সেট আপ করা যদি না বুঝে চ্যানেলে নেই কিন্তু নামটা কপি করলাম কপি করে এখানে আসে সার্চ করলাম এন্টার মারো সাইদ সাকিব
ঢুকলে বুঝতে পারবে তাই তো এটা না এটা ওকে এখন এটা আমি কি করব এটাতে এটা কিন্তু কোনো কিছু সাবস্ক্রাইব লাইক শেয়ার কিছু করা যাবে এই যে চ্যানেলটার মধ্যে ক্লিক করলাম ঢুকে গেলাম ঢুকে আসে ভিডিও ভিডিও সব ভিডিও সিলেক্ট করার পরে এখন আমি নাম্বার 1 আমাদের এই ভিডিওটা প্লে করতেছি দেখি দেখি কি রেজাল্ট আসে না প্রথম রান আসলে দ্বিতীয়টা আসবে একটু একটু করে লাগবে সিস্টেমটা হচ্ছে এই যে আইসে উঠছে না আরো আছে একটার উপরে না তবে এই আসে না এটাই আর হচ্ছে কয়েক প্রকারের এড আছে এড তিন প্রকারের একটা হলো ভিজিট স্কিপ আর হচ্ছে তোমার কি জানো কয় ডিসপ্লে ঠিক আছে এখন বলো প্রথম স্টেপ আমরা দেখলাম যে কি এটাতে কোনোভাবে অ্যাড কোম্পানি দেয় নাই দ্বিতীয় স্টেপে যাবো মানে ভিডিও শেষ হয়ে না দ্বিতীয় স্টেপে চেক করবো দ্বিতীয় স্টেপে যদি আমরা অ্যাড না পাই তৃতীয় স্টেপ যাবো আমরা এখানে অনেকগুলো অপশন হলে আসে এটা মেবি ওই ওয়াশ টাইম কম আমি আবার দেখাই দিচ্ছি আবার দেখাই দিচ্ছি এক্সাম্পল আর 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 চ্যানেল কোনটা কোনটা আছে আমাদের হাতে আমার একটা আছে চ্যানেল নাম কো হবে না তাদের জন্য আমি আসি কারণ দুজনের ক্ষেত্রে যাবে না তিনটা মারা যান দাঁড়াও না দেখতেছো না এরকম ভিডিও থাকবে ঠিক আছে এই যে আসছে এই যে আসছে ১৫ মিলিয়ন সময় লাগবে না ভাই এই যে চ্যানেলের মালিক হচ্ছে উনি এই যে তিনটা চ্যানেল দিছিল মালিক হচ্ছে সবগুলো চ্যানেলই একটা জিনিস কি জানো প্রথম দিন না আসলে দ্বিতীয় দিন আসে এখন আমি বারবারই বলছি যাদের এরকম আসতেছে না বা পাচ্ছে না আমাকে নক করবে আগে এই গোলোজিং এর কাজটা কী করতে হবে এখন এই গোলোজিং কয়টা অপশন নিয়ে দেওয়া আছে ওই জানিয়ে দিয়েছিলাম এর মধ্যে পেইডও কাজ করতে হবে না ওখানে কী দিয়েছিলাম ম্যাক অ্যান্ড্রয়েড আর কি জানি ওভারভিউ না না চারটা স্টেপ আগে চেক করবো চারটা স্টেপ চেক করার পরে কী করতে হবে যদি না আসে তাহলে আমার জামাইতে গার্লফ্রেন্ড হচ্ছে না তখন আমি কী করবো এটার সেটিংয়ে ঢুকে সেটিংয়ে ঢুকায় ওটার সেটিংটাকে ঠিক করে দেবো না হলে এটার পরিবর্তে কী করবো না না এটার পরিবর্তে আমি এখন অ্যাডেড প্রসেস জানি না অ্যাডেড প্রসেস জানি না কারণ অ্যাডেড প্রসেস না জানার কারণে হচ্ছে আমার মূল সমস্যা কারণ আমি কেমনে করবো অনেকে বলছে গোলো নিয়ে কাজটা কি আমার কাইটা নেই কারণ আবার আমি বেরিয়ে দিচ্ছি মানে এখান থেকে একটু উড়ে যায় এরকম এরকম আসতে পারে কারণ এরকম যদি আসে তাহলে আমার কী করতে হবে এখানে সেটিং আসে সেটিং আসে সেটিংয়ে আসার পরে এরকম আবার অপশন আছে কারণ এই যে অ্যাড প্রকার অ্যাড প্রকারে ঢোকার পর আমাকে বলতেছি আমি একটা
সেটিং করে এখন আমি ফেসবুকে কাজ করব না লিংকডইনে কাজ করব না ইউটিউবে কাজ করব না গুগলে কাজ করব এখন যদি আমি গুগলে কাজ করতে তাহলে গুগলটা সেটআপ করতে হবে যদি ফেসবুকের কাজ করতে তাহলে ফেসবুক সেটআপ এইরকম তো এখানে আমি যেহেতু অ্যান্ড্রয়েড দিয়ে করাই যে কোনো এই দেখো আমি চেক করবো চেক করার পরে যখন অ্যাড পাবো না তখন মনে করতে চ্যানেলের যাদের চ্যানেলে এড আসে তারা তো সব সাইডে এড পাবে এই সাইডে না পাইলে ওই সাইডে ঢুকলে এড পাবে সিস্টেম ঠিক আছে হ্যাঁ ফর্মে তো কম পাওয়া যায় একবারই কম এখন ফর্মের বিষয়টা আছে ফর্মের যে বিষয়টা হচ্ছে ফর্ম 100 কম্পোনেন্ট আমাদের কি খুঁজে বের করতে হবে